কুমালাম আলহামে একদিন নিবন আপনি একটি পোস্ট দিয়েছেন যে পোস্টের মধ্যে সিজদার বিষয়টি দেখানো হচ্ছে মেয়েদের আহ সিজদার বিষয় আমাদের দেশে একটা প্রচলিত কিছু আহ ভুল রয়েছে সালাতের বিষয়ে যে আমরা বলে থাকি যে মহিলাদের লজ্জায় স্থান যেহেতু উপরে সেহেতু তারা সিজদায় যখন যাবে তারা বুকটাকে তাদের বক্ষটাকে জমিনের সাথে মিলিয়ে দিবে এমনটি আমরা বলে থাকি অনেক আলেমারা বলে থাকে এটা সোহেস নয় শুদ্ধ নয় আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আমভাবে বলে দিয়েছেন সল্লো আমার আইতুমুন ও সল্লি তোমরা ঠিক ওইভাবেই সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছ পুরুষ মহিলাদের সালাত একই রকম ধরন এক এখানে কোনো পার্থক্য নেই সিজদার ক্ষেত্রে হোক হাত বাঁধার ক্ষেত্রে হোক বা অন্যান্য যে সালাতের রোকনার কান বা আহকান বা সোনান যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে পুরুষ এবং নারীর মধ্যে কোনো পার্থক্য নেই এবং যে পোস্টটি আপনি এখানে দিয়েছেন বা ছবিটি এখানে দিয়েছেন যে বলা হয়েছে কুকুরের ন্যায় তোমরা সিজদার দিও না যেটা আমরা হাতটাকে কোন একদম জমিনের সাথে মিশিয়ে দেওয়া কোনোইটাকে জমিনের সাথে মিশিয়ে দেওয়া সিজদার মধ্যে এইভাবে সিজদার দেওয়া নিষেধ করেছেন এবং আপনি যে পোস্টটা দিয়েছেন সেই পোস্টটা সঠিক আল্লাহ আলম বাবার